আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী ডেইলি লাইফের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করছেন তাদের কাছে অনুরোধ থাকবে, একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন বা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন। ব্রেকফাস্টে রুটি এবং আলু ভাজি করেছি। মাশরাফিকে একটা পরোটা বানিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে। ব্রেকফাস্টের শুরুতে আমি প্রতিদিনই চেষ্টা করি এক গ্লাস ইসবগুলের ভুষি খেতে, তবে মাঝে মধ্যে আবার একটু ভুলে যাই। ইসবগুলের ভুষিটা যে শুধু ডায়েটের সময় খেতে হবে এমনটা কিন্তু না। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু রেগুলার খেতে পারেন, এতে করে অনেক উপকার পাবেন। যেটা ছাড়া সকালটাই অপরিপূর্ণ সেটা হচ্ছে মশলা চা। মশলা চা না খেলে কেমন জানি একটা মনে হয়, কি জানি একটা খাইনি এমন অবস্থা। দিনে একবার আমার খেতেই হবে, তবে সকালবেলাটাই বেশি খাওয়া হয়। আর যে পরিমাণ গরম পড়েছে তাতে চা খাওয়াটাও এক প্রকার টর্চার, তারপরও কি করব, খেতেই হবে আর খাচ্ছিও প্রতিদিন। যারা শুরু থেকে আমার বেডরুমের এই ছোট্ট গার্ডেন দেখেছেন, তো শুরুতে কত ছোট ছিল, গাছগুলো অনেক পিচ্ছি পিচ্ছি ছিল। মাশাল্লাহ গাছগুলো অনেক বেড়েছে এবং অনেক সুন্দর হয়েছে, দেখলেই ভালো লাগে। কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন, তারা যদি ওষুধ কোম্পানিতে চাকরি করত, তাদের বাসায় গেলে কি করতাম, কলম এবং প্যাড চেয়ে নিয়ে আসতাম। আর তখন তো ছোট ছিলাম, হুটহাট করেই চেয়ে বসতাম, ভীষণ ভালো লাগতো। যারা ওষুধ কোম্পানিতে জব করত তারা কিন্তু অনেক প্যাড এবং কলম সবাইকে গিফট করে, সবাইকে না, বেশিরভাগ ফার্মেসি বা ডাক্তারদের গিফট করা হয়। তো আমরা চেয়ে চেয়ে নিয়ে আসতাম। আর এখন আমার বাসায় এত পেন জমে যে কাউকে গিফট করার মতোই পাই না। এগুলো এখন বাসায় শোপিস হিসেবেই থাকে, কিছুদিন পর মাশরাফির কাজে লাগবে। ডায়েট করার শুরুতে বা ডায়েট করার শেষে সবাই একটা বিষয়ে খুবই চিন্তিত থাকেন, সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া। একজন সুস্থ মানুষের দিনে 90টা চুল পড়া স্বাভাবিক, কিন্তু 90টার উপরে চুল পড়াটা একটু অস্বাভাবিক। চুল পড়ার অনেক কারণ থাকতে পারে, রাতে ঘুম না হওয়া, বেশি পানি না খাওয়া, ভিটামিন সি এর অভাব। তাছাড়াও শরীরে যদি কোনো বড় ধরনের রোগ থাকে তাহলেও কিন্তু চুল পড়ে যায়। শারীরিক কোনো বড় ধরনের সমস্যা না থেকে থাকলে চুল পড়া বন্ধ অবশ্যই হবে, তবে চুলের সঠিক যত্ন নিতে হবে। এছাড়াও চুলের যত্নের পাশাপাশি আপনাকে আরও কিছু দিক খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাতে ঘুম ঠিকঠাক মতো ঘুমোতে হবে, মানে অতিরিক্ত রাত জাগা যাবে না। প্রচুর পরিমাণ পানি খেতে হবে, ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে। আমি যখন প্রথম ডায়েট শুরু করেছিলাম তখন আমার চুল পড়তে শুরু করেছিল, আর তখন আমি বাসায় একটা হার্বাল তেল বানাই। সেই তেলটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এত বেশি উপকৃত হয়েছি যে কি বলবো, বলে শেষ করা যাবে না, এত গুণাবলী। তো সে কারণেই কিন্তু আমি বাসার ছাদে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, জবা ফুল গাছ লাগিয়েছি, তুলসী গাছ লাগিয়েছি, সব কিছু কিন্তু আমার প্রয়োজনীয় গাছগুলোই আমি ছাদে লাগাই।
আজকেও আমি হার্বাল তেলটা বানাচ্ছি বাসায়। অনেকেই কমেন্ট করেছিলেন আমি যেন আবারও শেয়ার করি, তাই ডিটেলসে আবারও শেয়ার করলাম। যে উপকরণগুলো আমি ছাদ থেকে এনেছিলাম সবগুলো আমি ধুয়ে পানি শুকিয়ে মুছে নিয়েছি। আর এখানে কালো জিরা, মেথি এগুলি আগেই ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে শুকিয়ে তারপর আমি সংরক্ষণ করি। এখানে আমি যা যা নিয়েছি, 8-10টা জবা ফুলের পাতা। খেয়াল রাখবেন এতে যেন একটু পানি না থাকে। আর নিয়েছি তুলসী পাতা, পাশে আছে নিম পাতা, এগুলো হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতার কিন্তু অনেক নাম আছে। জবা ফুল নিয়েছি 2টা। আর অ্যালোভেরাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আছে মেথি, মেথি নিয়েছি 2 টেবিল চামচ, 4-5টা লং, 1 টেবিল চামচ কালো জিরা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই হচ্ছে আমার সব উপকরণ। আর এর সাথে নিব তেল, আমি নারিকেল তেল নিব অর্ধেক, অর্ধেক নিব সরিষার তেল। এখানে ছোট্ট সাইজের একটা নারিকেল তেল নিয়েছি, 120 গ্রাম হচ্ছে নারিকেল তেল। আর এটা যদি বাসায় বানানো নারিকেল তেল দিয়ে বানাতে পারেন তাহলে আরও বেশি উপকারিতা পাবেন। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। এর মধ্যে আমি প্রথমে নারিকেল তেল দিয়েছি, এরপরে দিচ্ছি সরিষার তেল, 2টা অর্ধেক অর্ধেক পরিমাণ। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, মেথি এবং লং এগুলো আমি একটু আগে দিয়েছি, এরপরে আমি বাকি উপকরণ দিচ্ছি। এখানে নিম পাতা, জবা ফুলের পাতা, তারপর জবা ফুল, থানকুনি পাতা সবগুলো কিন্তু আপনারা সব এরকমভাবে আস্তেও দিতে পারেন বা একটু শেষেও দেওয়া যায় আর হালকা ব্লেন্ড করেও দেওয়া যায়। আমি একটু আস্তে আস্তেই দেই সবসময়, কারণ এতে করে আবার ছাকার সময় বেশি একটা তেল নষ্ট হয় না আর কি, এক্সট্রা যেটা থেকে যায় এর সাথে তেলটা চলে যায় না, পুরোটাই ছেঁকে নেওয়া যায়। বাসায় একটুখানি ক্যাস্টার অয়েল ছিল, আমি ক্যাস্টার অয়েলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, ক্যাস্টার অয়েল চুল পড়া বন্ধ করে। আর এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা গুণ রয়েছে। অ্যালোভেরায় খুশকি দূর করে, চুল সিল্কি শাইনি করে, চুল পড়া বন্ধ করে। নিম পাতা আপনার মাথার স্ক্যাল্পে কোনো স্কিন ডিজিজ থাকলে সেটা রিপেয়ার করে, মাথায় অ্যালার্জির প্রবলেম থাকলে সেটাও সমাধান করে, তুলসী পাতাও খুশকি দূর করে, জবা ফুলের চুল কালো করে, চুল লং করে, চুল পড়া বন্ধ করে, পেঁয়াজে নতুন চুল গজাতে সহায়তা করে, মেথি ও কালো জিরা চুল সিল্কি করে, চুল পড়া বন্ধ করে, চুল মজবুত করে গোড়া থেকে। আমি যে উপকরণগুলো এখানে দিয়েছি সবগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর যখন নাড়াচাড়া করবেন দেখবেন একটু হালকা হয়ে যাচ্ছে, তখন চুলাটা বন্ধ করে দিবেন, একদম ভেজে কালো করতে যাবেন না, তাহলে কিন্তু গুণাগুণ পুরোটাই নষ্ট হয়ে যাবে। এরপরে ঠান্ডা হওয়ার পরে ছেঁকে নেবেন, ছেঁকে নেওয়ার পরে যে কোনো কাচের পাত্রে সংরক্ষণ করবেন, এতে করে বেশি দিন ভালো থাকবে। এই তেলটা তো সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে, কোনো প্রিজারভেটিভ দেয়া নেই, সে কারণে আমি এখানে ভিটামিন ই কাপ ক্যাপসুল দিব। এখানে 2টা 3টা 4টা 5টা যার যার ইচ্ছা মতো দিয়ে রাখতে পারেন, কারণ ভিটামিন ই কিন্তু চুলের জন্য ভালো, চুল সিল্কি করে, চুল পড়া বন্ধ করে, চুল লং করে। আমার বাসায় 1টা ছিল, আমি 1টাই আপাতত দিয়ে রেখেছি, এরপরে আরও 2-3টা দিয়ে দিব।
এতে করে তেলটাও ভালো থাকবে আর গুণাগুণটাও বেড়ে গেল। এই তেলটা একবার ব্যবহার করে দেখবেন জাদুর মতো কাজ করে আর আপনিও এর প্রেমে পড়ে যাবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটা কত ভালো কাজ করে। আমি এতদিন ডায়েট শুরু করতে পারিনি ঘিয়ের জন্য অপেক্ষা করছিলাম, কারণ খাঁটি ঘি তো অ্যাভেলেবেল থাকে না, অর্ডার দিয়ে তারপর বানিয়ে আনি আমি। আর বাসায় যখন বানাই তখন তো আলাদা, তখন বাসায় বানাই। এখন বাসায় তেমন একটা গরুর দুধ খাওয়া হয় না, সে কারণে আর বানানো হয়নি। অ্যাপেল সিডার ভিনেগারটাও রেডি হয়ে গিয়েছে। অ্যাপেল সিডার ভিনেগার হতে আমার মোট 45 দিন সময় লেগেছে আর এখন কিন্তু একদম রেডি। আমি যে পাত্রে বানিয়েছিলাম ওটা থেকে অন্য একটা পাত্রে আলাদা করে নিচ্ছি এখন। এটা অনেক ঝাঁঝালো এবং টেস্টের দিক থেকে সব দিক থেকেই পারফেক্ট হয়েছে। মোটামুটি আমার ডায়েট করার জন্য সব কিছুই রেডি, এখন আল্লাহর নাম নিয়ে ডায়েট শুরু করলেই হবে। এর পরের ব্লগগুলো হয়তো বা ডায়েট নিয়েই হবে। আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।